সব সমস্যার সুফল মিলে, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যার দিশারিতে তোমাদের সবাইকে স্বাগত। আর ডেফিনেটলি আমার সঙ্গে এখন আছে শ্রীলালদা, শ্রীলালদাকেও স্বাগত। তোমাকে স্বাগত বলার কিছু নেই, কারণ তুমি তো আমাদের আগত, একদমই তুমি তো আমাদের বন্ধু। আর এই যে শ্রীলালদা, তোমার থেকে যেটা প্রত্যেক দিন আমরা জানতে চাই সেটা হচ্ছে আজকে পঞ্জিকা অনুযায়ী দিন কেমন যাবে, কারণ এখন অনেকের বাড়িতে এই পঞ্জিকা জিনিসটা নেই, তো তুমি আমাদের হেল্প করো জানতে, তো একটু বলবে আজকের দিন কেমন যাচ্ছে। দেখি কি বলছে। যে কোনো ভালো কাজ আপনি করতে পারবেন, অসাধারণ টিপস। কিন্তু এরপরে জানার বাকি আছে যে রাশি অনুযায়ী আজকে দিন কেমন যাচ্ছে, সেটা হচ্ছে মেষ রাশির দিন আজকে কেমন যাবে। প্রেম করতে ইচ্ছে করছে, বুঝতে পাচ্ছি, ঠিকঠাক আছে, চলুন ভালো দিন, মজায় থাকুন। এরপরে চলে যাব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বিদ্যা শিক্ষা জ্ঞান প্রতিভা ঠিকই আছে, একটু সিরিয়াস দরকার। মিথুন, মিথুন রাশির ক্ষেত্রে আজকে আপনার কথা মানে খুব গম্ভীর হয়ে যাচ্ছে, কিন্তু আর একটু লাইট করতে হবে, নাহলে ভুল বুঝবে লোকে। কর্কট, কর্কটের আজকের দিনটা সত্যি খুবই ভালো। আপনি না মানে আজকে কিছু মানে যদি কিছু কারোর থেকে চাইতে হয় মানে পাওয়ার দরকার, আজকে চান হবে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে চঞ্চলতা যুগ দেখা যাচ্ছে, জেদ বেড়ে যাচ্ছে, রাগ বেড়ে যাচ্ছে, কন্ট্রোল। কর্মে প্রশংসা, পলিটিক্যালদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান। বৃশ্চিক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজ সম্মানিত হচ্ছেন, দূর যাত্রার ব্যবস্থা হচ্ছে, ভালো থাকছেন। এরপরে চলে যাব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে প্রাপ্তি আছে, সম্মান আছে, প্রতি মানে সরকারি যারা কাজকর্ম করেন তাদের জন্য খুব ভালো দিন আজকে। মকর, মকর রাশির ক্ষেত্রে একটু টেনশন আছে, রাগ আছে এবং কিছু কেউ ক্ষতি করছে মনে, একটু চোখ কান খুলে রাখতে হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে ব্যবসায়িক দিক দিয়ে খুবই ভালো, তবে ধার দিলে কিন্তু আজকে আর আপনার কপালে জুটবে না আরকি। এরপরে মীন রাশি, শত্রুতা আজকে দেখা যাচ্ছে, খুব কাছের লোক প্রিয় লোক দেখবেন আপনাকে মানে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, বুঝুন একটু, বুঝুন। যারা সরাসরি শ্রীলালদার সঙ্গে দেখা করতে চাও, অনেক জিজ্ঞাসা থাকে আমি জানি যেগুলো পার্সোনালি কথা বলার দরকার হয়, তার জন্য দুটো হেল্পলাইন নাম্বার আছে শ্রীলালদা এক্ষুনি তোমাদের দিয়ে দেবে, সেখানে ফোন করে তোমরা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নিতে পারো। শ্রীলালদা নাম্বার দুটো অবশ্যই, আমার সঙ্গে যোগাযোগ করার জন্য, যে কোনো সমস্যার সঠিক সমাধানের জন্য একমাত্র জ্যোতিষী জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল, আর আমার কাছে আসার জন্য 9830307720 এই নাম্বার রইল, আরেকটা নাম্বার রইল 9804700057। রেগুলার দেখুন এই অনুষ্ঠান, আশা করি ভালো লাগবে। আর শ্রীলালদা যথারীতি তোমাকে বিদায় জানানোর সময় হয়ে গেছে, কিন্তু তোমার সঙ্গে তো আবারও দেখা হচ্ছে আমার, ভালো থেকো। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থেকো, টাটা।